কথা ধারাবাহ আজকের পর্বে দেখা যায় চিত্রা সবাইকে বলে দেখো গোপাল দুধ খাচ্ছে কথা শুনে সেটা দেখতে এ সবাই ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে চিত্রা গোপালের বাসিটা সরিয়ে দেয় এরপর অগ্নি লক্ষ্য করে গোপালের হাতে বাসিটা কথাটা সবাইকে বলে কথা শুনে যে এ সবাই অবাক হয়ে যায় তারপর অগ্নি প্রত্যেককে বলে বাসি বাড়ির ভেতরেই আসে সার্চ করলে পাওয়া যাবে এরপর সবাই মিলে বাসি খোঁজাখোঁজি করলে কেউ পায় না তখনই পুলিশ আসে সেটা দেখে তিলক চিত্রাকে বলে আমাকে সার্চ করলে কিচ্ছু খুঁজে পাবে না আমি বাসিটা খোলের মধ্যে লুকিয়ে রেখেছি চিত্রা বলে বাহ খুব ভালো তারপর পুলিশ সে সবাইকে সার্চ করে এরপর অগ্নি উপলব্ধি করে এই সবটা প্রি প্ল্যান্ট এই বলে দুধের গামলায় হাত দেয় এরপর কথা সে দুধের গামলার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটাকে হাতে নেয় ঠিক তখনই আখে এসে বলে এটা তো স্যান্ডস্টোন লিকুইড শুষে নেয় এ কথা শুনে অবাক হয়ে যায় তারপর পুলিশ সার্চ করেও কারো কাছ থেকে কিছু পায় না এরপর ঋতুর কানে দুল কোলের ওপর পড়ে যায় যেটা দেখে কথা একটা কুলু পায় আর সমস্ত কোল বাজিয়ে দেখে তারপর কথা অগ্নিকে বলে সমস্ত কোল আর এই কোলটার আওয়াজ কিরকম আলাদা এরপর অগ্নি কোলটা নাড়িয়ে দেখে লাল কাপড়ে মোড়া বাসিটি নিচে পড়ে যায় তারপর কথা লাল কাপড়টা খুলে দেখে সেটাতে বাসি পাঁচ থেকে একজন কীর্তনের লোক তিলকের দিকে আঙ্গুল দেখিয়ে বলে এটা ওর তারপর তিলক আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর অগ্নি তিলকের পিছু পিছু ছোটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন